আজকে তোমাদের টেম্পেল সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো তো সবার প্রথমেই তোমরা একটা চড়া করে পেজ নেবে চড়া করে পেজ নেওয়ার পর আমরা পেজে ঠিক মাছ বরাবর একটা টেম্পেল ড্রয়িং করবো তো তোমরা থামবেল দেখে তোমরা বুঝিয়ে গেছো কি আঁকবো তাই প্রথমে আমরা ঠিক মিডিলে টেম্পেলের ড্রয়িংটা করে নেব ঠিক মিডিল বরাবর উপর থেকে একটু জায়গা ছেড়ে ছোট্ট করে একটা লাইন এর টান টানবে ছোট্ট করে টানার পর ঠিক এই পাশ থেকে যতটুকু দাগ এই পাশে ঠিক ততটুকু দাগ তোমরা দেবে দেওয়ার পর এখান থেকে গোল করে এই আসবে এইখান থেকে গোল করে এই নিয়ে আসবে এইভাবে শেপটা তৈরি করবে এবার এই মাঝখানের লাইনটাকে আবার একটু বাড়িয়ে দাও এই কর্নার থেকে একটু গ্যাপ দিয়ে আবার সোজা লাইন টান টানার পর আবার লাইন জয়েন করে দেব আমরা জয়েন করে দেওয়ার পর আবার কিছুটা আবার সোজা এইভাবে নিয়ে আসবো এবার এই পাশে যতটুকু লাইন আবার টানবে এই পাশে ঠিক ততটুকু লাইন আবার টানবে টানার পর আবার এইভাবে গোল করে এই জায়গায় নিয়ে আসবো এই জায়গায় নিয়ে আসবো ভাবে উপরের মতো আবার সোজা লাইনটাকে আরো নিচ দিকে আমরা আস্তে আস্তে নিয়ে আসব নিয়ে আসার পর এই পাশের লাইনটাও নিচ দিকে নিয়ে আসবো এই পাশের লাইনটা এবার এই তিনটে লাইনকে একটা লাইন দিয়ে জয়েন করে দেবো এবার এটা কিছুটা বেরিয়ে যাবে এটা কিছুটা বেরিয়ে যাবে এই আসবে এই জয়েন্ট হবে এখানে একটু গ্যাপ দিয়ে এই পাশ থেকে লাইনটা এভাবে করে এই মন্দিরের ড্রয়িংটা করে নেবে তোমরা এবার নেক্সট আমরা ভেতরের লাইনগুলোকে কাট করে দেব এই রকম যে হয়ে যাবে সাথে সাথে লাইনটা ইডেস্ট করবে করে এরকম ডবল লাইন করে দেবে দরজাগুলো রকম করে দেবে এই পাশে একটুখানি ওখানি মোটা থিকনেসটা দেখিয়ে দেবে এভাবে করে ছোট ছোট জানলা ঠিক ওপো সাইডটাও করতে পারো ওপরে এইরকম ভাবে গোল করে শিবের দিয়ে মন্দিরটা ত্রিশুর করে নেবে করার পর ঠিক থেকে আমরা এখান সিঁড়ি করে দেব সিঁড়িগুলো আস্তে আস্তে ধাপে ধাপে উপর দিকে উঠিয়ে দেবে সবার শেষ নিচু একটা সিঁড়ি করে দেবে এই হয়ে গেল হয়ে যাওয়ার পর ঠিক এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটা এই পাশ থেকে সোজা বেরিয়ে যাবে আবার এই পাশ দিয়ে সোজা বার করে নেবে নেক্সট আবার এখান থেকে আরেকটা লাইন বেরিয়ে যাবে এই লাইনটাকে এরকম ভাবে ডবল করে দেবে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করেই তোমরা করবে এবার দেখো এই দুই পাশে যেমন এই এইভাবে যে একটা টেম্পল ড্রয়িং করলাম সেম ভাবে এই পাশে আমরা দুই পাশে এই মন্দির ড্রয়িং গুলো আবার করব তবে মন্দিরটা এই যে লেভেলটা আছে তার থেকে একটু নিচু থেকে আমরা করব তো মোটামুটি এই লেভেল থেকে এটা সোজা লাইন টানার পর এই পাশে যতটুকু এই পাশে ঠিক ততটুকু করে নিয়ে আসবে এই হবে এই লাইনটাকে সোজা এই লাইন টাচ করে দেবে এই কোণা থেকে এই কন্যা হয়ে যাবে যেভাবে করে এই মন্দিরটা দেখানো হয়েছে করে করে লাইনগুলোকে দুই পাশ থেকে মোটা দেবে হয়ে গেল এবার নেক্সট আয়টা টেম্পেল সেম টেম্পেল এখানেও আবার হবে এই লেভেলটাকে ঠিক রেখে তোমরা করবে আবার এই পাশে যতটুকু এই পাশে ঠিক ততটুকু এইভাবে দুই পাশে সমানভাবে দুটো টেম্পেল ড্রয়িং করবে করার পর এই পেছনে একটা পাচিল অর্থাৎ একটা মন্দির একটা চত্বর সমস্ত মন্দির পরপর আছে একইভাবে তার পেছনে একটা পাচিল এইভাবে করে দেবে করার পর আমরা ঠিক এই জায়গায় আবার সেই সিঁড়ির ড্রয়িং পরপর এই রকমভাবে করে দেবে এই জায়গাও তাই এক দুই তিন চার পাঁচ এইভাবে পাঁচটা করে দেবে সমানভাবেই যাবে এইখানেই কিছু দূরে জঙ্গল দেখা যাচ্ছে এইখানে তাল গাছের ড্রয়িং করে দিতে পারো তাল গাছের ড্রয়িংগুলো দেখিয়েছিলাম ক্রস দিয়ে দুটো করে লাইন বেরিয়ে এইভাবে করবে এত সহজ এটা আর এটাকে যদি একবারে করতে হয় তো ওইটা এইরকমভাবে একবারে করা হয় এই সাজানো হলো এরপর এইখানে আমরা দুটো ফিগার ড্রয়িং আমরা করবো তো দেখো ফিগারগুলো কীভাবে করছি মোটামুটি এই লাইনের উপর থেকে ফিগারের ড্রয়িংগুলো শুরু করবে গোল দেওয়ার পর ঠিক যেভাবে করে তোমাদের মানুষের ড্রয়িংগুলো এর আগে হয়েছিল সেই রকমভাবেই দুটো ফিমেল ফিগার এই রকম করে ড্রয়িং হবে যেই হবে সাথে সাথে ভেতরে যে লাইনগুলো আছে এই লাইন কিন্তু মুছে যাবে মুছে যাওয়ার পর ঠিক এই জায়গা থেকে শাড়ি আঁচলটা চলে আসবে আর এই লাইনটা একটু সোজা হয়ে যাবে এরপর এই জায়গায় খোপা করার পর ব্লাউজের দাগটা শাড়ি ভাঁজগুলো রকম হয়ে যাবে এইখানে হাত দুই হাতে কিছু নিয়ে যাচ্ছে পুজো দিতে ফুলের প্রসাদ এভাবে করে দেবে এভাবে ফিগারটা করবে সেম ভাবে আর ফিগারও আবার হবে সেম ভাবে গোল হবে এখানটা হাত হবে তাই আগে থেকে মুছে দিলাম এই কর্নার থেকে মোটা থেকে শুরু করে একটা ফুলের ঝুড়ি নিয়ে যাচ্ছে আর এই হাতে প্রসাদ নিয়ে যাচ্ছে সেম ভাবে শাড়িটা এইরকম করে দেবে তবে এই চুলটা একটু ছেড়ে দিতে পারো এই রকমভাবে এরকম ভাবে দুটো ফিগার ড্রয়িং করে নেবে এবার এখান থেকে একটা রাস্তা এইভাবে করে দিতে পারো হয়ে গেল এরপর এইখানে একটা তুলসী জায়গা করে দিতে পারো এইখানে এখানে ছোট ছোট ঘাস হবে এই জায়গায় দুটো ছোট ফিগার দাঁড় করিয়ে দিতে পারো

দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না আঁকার পরে রং শুরু করবে কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো তো আমি আকাশটা কিছুটা দেখাচ্ছি সেভাবে করি পুরো আকাশটা তোমরা রং করবে স্কাই ব্লু কালারটা দিয়ে উপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে রংটা নিচের দিকে হালকা করে নামিয়ে আনতে হবে এভাবে আস্তে আস্তে নিচ দিকে হালকা হয়ে আসবে রঙটা এইভাবে হালকা করে আনার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লুটাকে সুন্দর করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে আস্তে আস্তে উপর দিকে কালারটা হালকা করে নিয়ে মিশিয়ে দেবে এইভাবে ডিপটাকে থেকে হালকা করবে ঠিক সেমভাবে এই পাশে আকাশ এরপর আসা যাক জঙ্গলটা লেমন ইয়েলো কালারটা দিয়ে অর্থাৎ হালকা হলুদ কালারটা দিয়ে জঙ্গলের উপরে এইভাবে করে তোমরা করবে করার পর লাইট গ্রিন হালকা সবুজ রঙটা এই লেমন লেমোনিওলো কালারের সাথে মিশিয়ে কিছুটা নিচ দিকে রঙটা নিয়ে আসতে হবে এরপর মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই হালকা সবুজের সাথে মিশিয়ে বাদবাকি কমপ্লিট করতে হবে এইভাবেই পাঁচিলের পেছনে অংশটা করতে হবে টাল গাছটাও মিডিয়াম গ্রিন কালার দিয়ে এরকমভাবে করবে করার পর পুরুষিয়াম ব্লু কালারটা দিয়ে ঠিক মিডিলে এইভাবে একটু ডিপ শেড দিয়ে দেবে পুরুশিয়াম ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে ব্রাউন কালার দিয়ে ডার্ক ব্রাউন কালার দিয়ে গাছের গুঁড়িটা করে দেবে এইভাবে করে এই জঙ্গল তাল গাছগুলো এই পাশে করবে তোমরা এই পাঁচিলটা পেছনে এই জায়গাটা অরেঞ্জ কালারটা করবে সরু জায়গাটা আর এই যে এই অংশটা ডার্ক ব্রাউনটা ঘষে দেবে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা এই পাশটা করে নিয়ে যাবে পুরো পাঁচিলটা এই পাশে পাঁচিল এই পাশে পাঁচিল সব একইভাবে করবে দেখো এই মন্দিরটা এইবার কিভাবে ডিপ অরেঞ্জটা দিয়ে মন্দিরের উপরে এই অংশগুলো এইভাবে করবে হালকা খড়ি রংটা দিয়ে মন্দিরের উপরে এই পাশটা করবে অরেঞ্জ কালারটা দিয়ে এই পাশটা করবে অর্থাৎ এই মন্দিরটা যেভাবে দেখাচ্ছি ওই পাশের মন্দিরটাও কিন্তু সেমভাবে তোমরা করবে একইভাবে ডার্ক ব্রাউন দিয়ে এই হালকা ব্রাউনের উপর এক পাশে একটুখানি শেড দিয়ে দিতে হবে এরপরে রেড কালার দিয়ে এই সরু পাটটা তোমরা করে দেবে ইয়োলো অকার কালারটা দিয়ে এই পাশের যে দেয়ালটা সেই এই পাশের দেয়ালটা তোমরা মন্দিরে ইয়োলো অকার কালারটা দিয়ে করবে আর এই পাশে দেয়ালটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে করবে তোমরা মন্দিরের কালার চেঞ্জও করতে পারো অন্য কিছু কালারও যদি তোমাদের ইচ্ছা হয় যে অন্য কালার দেব সেটাও দিতে পারো এরপরে হালকা খড়ি রঙটা দিয়ে একটুখানি শেড এই যে ভার্মিলিয়ান কালারটা দেওয়া হয়েছিল তার নিচে এভাবে করে শেড দিয়ে দেবে বামিলিয়ান কালারটা দিয়ে এই যে সরু জায়গাটা করে দেবে ভেতরে ব্ল্যাকটা আস্তে আস্তে হালকা হয়ে আসবে এরপর ডার্ক ব্রাউন দিয়ে ব্ল্যাকের সাথে মিশিয়ে বাদ বাকি ভেতরের অংশটা কমপ্লিট করতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি অংশগুলো এইভাবেই আমাদের করতে হবে এই সরু জায়গাটা লেমন ইয়েলো কালার দিয়ে পুরোটা করবে যেভাবে দেখাচ্ছি এই পাটটা কিন্তু সেভাবে হবে এই মন্দিরটা কিন্তু আলাদা হবে সেটা দেখাচ্ছি তোমরা এই পাটটা আগে দেখে নাও গ্রে কালার দিয়ে এই পার্টটা পুরোটাই হবে ওই পাশও কিন্তু তাই সেম ভাবে স্কিন কালার দিয়ে সিঁড়িগুলো হবে অর্থাৎ পিচ কালারটা দিয়ে হালকা রঙ দিয়ে প্রতিটা সিঁড়ির নিচের যে অংশটা এভাবে করে শেড দিয়ে দেবে প্রতিটা ধাপে নিচ অংশটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জায়গাটা সে করেই করবে এরপর আসা যাক এই মন্দিরটা ব্ল্যাক কালার দিয়ে এবার প্রথমে হালকা করে এই পাটটা করবে করার পর গ্রে কালার দিয়ে এই পাটটাকে ব্ল্যাক এর সাথে মিশিয়ে গ্রে কালারটা করতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করেই তোমরা করবে আর এই পার্টটা এই গ্রে কালারটাই হালকা করে করে দেবে এরপরে হোয়াইট কালারটা দিয়ে এই গ্রে কালারটাকে সুন্দর করে হালকা করে মিশিয়ে দেবে এ মন্দিরের অংশটা করবে ভার্মিলিয়ান কালার দিয়ে এই টপ জায়গাগুলো করে দেবে এই সরু অংশটা করে দেবেন ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই পার্ট আর ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই পাটটা সুন্দর করে ঘোস্তে হবে হালকা খড়ি রংটা দিয়ে এভাবে হালকা করে একটা শেড এই ভার্মিলিয়ান কালারের নিচে দিয়ে দেবে এক হালকা করে এরকম ঘষে দিতে পারো বার্মিলিয়ান কালার দিয়ে এই সরু করে এই পার্ট গুলো করতে হবে আবার সেই একই সিস্টেমে এই পাশের দরজাটা যেভাবে হয়েছিল সেভাবে এই পাশের দরজাটাও সেভাবে হবে ডার্ক ব্রাউন দিয়ে মিশিয়ে দিতে হবে কোটটাও তাই ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দেবে আর এই যে ত্রিশূলগুলো সব ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেনসিল দিয়ে করবে আমি যেহেতু স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি তাই দেখাই যাচ্ছে তো তোমরা তো বর্ডার দিতে বারণ করেছি তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই করবে আর এই সিঁড়িটা আমি দেখাচ্ছি না এই সিঁড়িটা যেই রকম সমস্ত সিঁড়ি একই রকম হবে তাই এই সিঁড়িটা আর আমি তোমাদের দেখাচ্ছি না যেহেতু সমস্ত সিঁড়িগুলো একই রকম হবে তাই একটা সিঁড়ি তোমাদের দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা সেভাবে করি সমস্ত সিঁড়িগুলো তোমরা ওই রকম সিস্টেমে করবে হোয়াইট কালার দিয়ে ঘষে দেবে এই হয়ে গেল আমাদের মন্দিরে এরপরে এই যে রাস্তার কালারটা রাস্তার কালারটা তোমরা এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে রাস্তাটা তোমরা সুন্দর করে আস্তে আস্তে ডিপ থেকে হালকা করে দিতে হবে এরপর অরেঞ্জ কালারটা দিয়ে এই ক্রোম ইলো ডার্ক এর উপরে হালকা করে অরেঞ্জ কালারটা এইভাবে দিয়ে দেবে তাহলে হোয়াইট কালারটা দিয়ে মিশিয়ে দিতে পারো কালারটাকে এ হয়ে গেলো আমাদের কমপ্লিট এবার এই জায়গাটা আসা যায় যে জমির কালার কীভাবে করবে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দুধ থেকে অল্প একটু ঘষার পর আমরা হালকা সবুজ কালারটা এর সাথে মিশিয়ে হালকা করে যত কাছে আসবে আস্তে আস্তে আমরা ডিপ করব একইভাবে পাশের জমিটাও এই পাশের জমিটাও কিন্তু এই একই সিস্টেমে হবে এবার এই ইয়োলোটা আবার এই লাইট গ্রিন ওপরে ইয়োলো কালারটা একটু ঘষে দেবে তাহলে কালারগুলো মিশে সুন্দর দেখাবে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই ঘাসগুলো করে দিতে পারো সামনের দিকে একটু শেড এই মন্দিরের নিচে মন্দিরের নিচে এই এভাবে হবে হালকা সবুজ দিয়ে এখানে একটু এভাবে ঘষে দেবে এই হয়ে গেল জমি সেম ভাবে এই পাশটাও পড়বে এবার তুলসী যে জায়গাটা হালকা সবুজ দিয়ে এরকম করার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে বা স্যাপ গ্রিন কালার দিয়ে এটা করতে পারো আমি স্যাপ গ্রিন কালার দিয়ে করছি তোমরা মিডিয়াম গ্রিন দিয়েও করতে পারো তুলসী জায়গাটা কোনো অসুবিধা নেই যে যেটা করবে এভাবে করতে পারো তারপর ডিপ ব্লু দিয়ে এভাবে ছোট 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 করে করে আস্তে আস্তে করে দেবে ব্রাউন কালারটা দিয়ে এই জায়গাটা করে দেবে ইলো অকার দিয়ে এই জায়গাটা করে দেবে এটা গ্রে দিয়ে করার পর এই জায়গাটা ইলো দিয়ে করে দেবে ভেতর জায়গাটা ব্রাউন করার পর এখানে অরেঞ্জ দিয়ে করে দেবে হালকা ক্ষয় রঙ দিয়ে এখানে শেডটা দিয়ে দেবে ডার্ক ব্রাউন দিয়ে এই শুরু জায়গাটা করে দেবে আস্তে আস্তে সুন্দর হবে ছবিটা এই হয়ে গেল আমাদের কমপ্লিট ফিগারগুলো ছাড়া তোমাদের পুরো কাজটা স্কিপ করে দেখানো যেও না কথাগুলো মিস করলে কিন্তু কালারগুলো ঠিকঠাক হবে না বুঝতেও পারবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর দেখো তাহলে কালারগুলো শুনে তোমরা ঠিকঠাকভাবে ছবিটা করতে পারবে আর সেটা তোমরা করবে আশা করি আর কাজটাও ভালো হবে তো দেখ দেখো এখানে তোমাদের আকাশটা যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু এই পাশে আকাশটা করা হয়েছে জঙ্গলটাও এমন পাঁচিলটাও মন্দির একটা দেখানো হয়েছে আরেকটা মন্দির সেভাবেই করা হয়েছে জমিটা যেভাবে দেখানো হয়েছে এই পাশে জমিটাও সেভাবেই করা হয়েছে পুরো ছবিটা তোমাদের ঠিক যেভাবে করে পরপর স্টেপ করে করা হয়েছে সেভাবেই পুরো কমপ্লিট করা হয়েছে আশা করি পুরো ছবিটা তোমরা এইরকমই করতে পেরেছো এবার দেখো ফিগারগুলো কীভাবে করছে তো প্রথমে ফিগারে যেহেতু দুটো ফিগার একই ফিগারে গায়ের কালারটা আগে আমরা করে নেব এই দূরের ফিগারগুলো যেহেতু ছোটো গায়ের কালার করে নেবে এরপরে অরেঞ্জ কালার দিয়ে গায়ের কালারটা একটু করে নেবে সবার শেষ পিচ কালার দিয়ে গায়ের কালারটা ফিনিশ করা হবে ডার্ক ব্রাউন দিয়ে ফিগারের কোনো কোনো জায়গায় একটু ডার্ক শেড আমরা দিয়ে দেব এবার দেখো শাড়ির কালার কিভাবে করছে যেহেতু সাদা শাড়ি হালকাটা স্কাই হালকা সাদার উপরে গ্রে কালার দিয়ে একইভাবে সাদা শাড়ির উপর গ্রে শেডও হতে পারে অর্থাৎ প্রতিটা সাদা জিনিসের ওপর একটা হালকা অন্ধকার থাকে সেই অন্ধকারটা তোমরা এই রকমভাবে বুঝিয়ে দিতে পারো হোয়াইট কালার দিয়ে কালারগুলো মিশিয়ে দেবে পরে রেড কালার দিয়ে পারগুলো পারগুলো করার পর ব্লাউজের কালারটাও রেড করে দেবে শাড়ি কালার তোমরা চেঞ্জ করতে পারো এই ব্লাউজের কালার ক্রোম ইয়েলো ডার্ক কালার করে দেবে রেড এর উপরে কারমাইন কালার দিয়ে এই ব্লাউজের উপরও কারমাইন কালার দিয়ে শেড দিয়ে দেবে এইখানে নানা কালারের ফুল দিয়ে দেবে রেড এইরকম ভাবে ডার্ক কালার জইটের উপর দেওয়ার পর টেনে দিতে পারো ছায়ার রং দিয়ে দেবে ডার্ক ব্রাউন দিয়ে সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে চুলটা আমরা করে দেব চুলের ওপরে একটু আলো বোঝানোর জন্য গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেবে গ্লাস মার্কিং বর্ডার পেনসিল দিয়ে চুলের লাইনগুলোকে ক্লিয়ার করতে পারো এই হয়ে গেল আমাদের কমপ্লিট এবার এই ফিগার গুলো নানা কালার দিয়ে তোমরা করতে পারো লাইট ভায়োলেট কালার দিয়ে এই ছেলেটার জামা পিঙ্ক কালার দিয়ে মেয়েটার জামা ছেলেটার প্যান্ট স্কাই ব্লু কালার ডার্ক ব্লু দিয়ে শেড করে দিতে পারো মেয়েটার নিজের প্যান্টটা রেড কালার দিয়ে করে দেবে সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে চুলটা করে দেবে জাস্ট বুঝিয়ে দেওয়া যে দূরে দুটো ফিগার আছে ছোট ছোট করে ঘাস করে দিতে পারো সবার শেষ আকাশে এবং ছোটো ছোটো কটা পাখি করে দেবে এ হলো কমপ্লিট একটি টেম্পেল সিনারি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই চ্যানেল যারা নতুন ভিউয়ার্স আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল অপশানে অন করো যাতে এই ধরনের নতুন ভিডিও করে নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো